10টা সোপ আমি আমার তিনটা ছিল আর আমি 60টা কিনছি কিনার পরে 10টা এখানে করে আনা মানে আমি এই তিনটা লড়া বানাই লেছি মানে বিশাল বড় বড় করে তিনটা বানাইছি মাছ এই যে ইদানিং আমার সাপা কিন্তু ওই মাছ অনেক মাছ হইছে মাছ শুনতে তো পারছেন যে মোটামুটি এখন সবাই মাছ পাচ্ছে আর প্লাস কিছুদিন আগেও পানি বেশি ছিল এখন কমে গেছে এখন আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন এখন পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা খাচ্ছে নদীতে আপনারা চাইলে আসতে পারেন আর এই তলবাসা হেরা কিভাবে জানি কয় তলবাসা এই মাছটা অনেক বেশি খেয়েছে যে বিয়ার্স তলবাসা মাছটা বেশি খায় যদি আসেন তো তলবাসার ব্যবস্থা করে নিয়ে আসেন পাইছিলাম আপনার রুই পাইছিলাম এবারে কালী বাউস এবারে শেরবুটি যে ডাইরেক্ট শেরবুটি এবারে গইন্যা মির্কা এগুলি পাইছিলাম আর কি মোটামুটি অনেক মোটামুটি পাইছিলাম বিশাল আকারে একটা চিংড়ি মাছ ধরা পড়েছে আমি চিংড়িটা আপনাদের আবার উঠে দেখাইতেছি যেহেতু আমাদের একটা মিষ্টি হয়ে গেছে পাউডার হলো পাউডার হলো পাউডার হলো আমার একটা গেল পাউডার হলো পাউডার ভেঙে গেছে শেখ পাও ভেঙে গেছে হাতে কামড় দিয়ে হাতে কামড় দিয়ে পাও ভেঙে গেছে সাবধান সব ধর ভালো করে ধর আবার ছিটে পড়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হলো আমাদের মনির ভাই ওনার থেকে আমরা নৌকা মৌকা নিয়ে এখান থেকে ওই নদীতে যাই বর্ষি বাইতে হ্যাঁ মনির ভাই এখানে নদীর সম্বন্ধে কিছু বলেন আপনি আপনার এই এখন তো পানি কমে গেছে গো বুঝলেন আমি এই সাতাশ দিন ধরে আল্লাহ দিলে এই অনেক মাছ পাইতেছে আর আমার সোপ তো আপনার ধরেন এই বেঙ্গল থেকে ধরে এই যে আনন্দবাজার পর্যন্ত বুঝলেন 10টা সোপ আমি আমার তিনটা ছিল আর আমি 60টা কিনছি কিনার পরে 10টা এখানে করে আনা মানে আমি এই তিনটা লড়া বানাই লেছি মানে বিশাল বড় বড় করে তিনটা বানাইছি এই 10টা রে এখন এই 10 এই দিন মধ্যে আমার এই ফেনা লাগাই নাই ডালা ফালাইয়া বাঁশ মাস লাগে কমপ্লিট এখন খালি ফেনা লাগাব এই যে জল বৃষ্টিটা সারলে ফেনা লাগাব ফেনা লাগে আপনার ভরপুর মাছ পাইব মাছ এই যে ইদানিং আপনার সাত থাকেন দুটা ওই মাছ অনেক মাছ হয়েছে মাছ শুনতে তো পারছেন যে মোটামুটি এখন সবাই মাছ পাচ্ছে আর প্লাস কিছুদিন আগেও পানি বেশি ছিল এখন কমে গেছে এখন আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন এখন পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা খাচ্ছে নদীতে আপনারা চাইলে আসতে পারেন আর এই তলবাসা হেরা কিভাবে জানি কয় তলবাসা এই মাছটা অনেক বেশি খেয়েছে যে বিয়ার্স তলবাসা মাছটা বেশি খায় যদি আসেন তো তলবাসার ব্যবস্থা করে নিয়ে আসেন আর এই মনির ভাই আপনার নাম্বারটা একটু বলেন তো আমার নাম্বার 09 09 8 6 7 5 1 6 5 2 এই আছে আর পার্শ্ববর্তী শিকারী ভাইয়ের নাম কি আমার নাম ফালু এই ফালু ভাই উনিও যাচ্ছে বসি ভাইতে ভাই কোথা থেকে আসছেন আমরা আছি পলাশ থেকে ওনার আছে পলাশে থেকে দাদা আপনার নাম কি দাদা প্রসেনজিৎ উনিও আসছে বসি ভাইতে পলাশ থেকে ওনারও পলাশ থেকে আসছে ওই লালগঞ্জি আলা ভাইয়ের নাম কি ভাই ওই মোহাম্মদ সাইফুল সরকার ভাইও আসছেন আপনিও কি পলাশ থেকে আসছেন সব পলাশ এক জায়গায় ও বড় ভাই আপনার নাম কি ওই আরেক দাদা আছে রজন মিত্র ইউনিভার্সে পলাশ থেকে দাদা এখানে মাছের পরিমাণ কিরকম আছে এখানে দাদা আমরা তো প্রথম আসছি মাছের তো পরিমাণ আমরা জানি নাই আমরা তো শুনে আসছি এখানে প্রচুর পরিমাণ মাছ প্রচুর পরিমাণ মাছ এই জন্য আমরা আসছি আর বিশেষ করে শিকারীরা আসলে অনেক মাছ পায় প্লাস আসতেছে মারতেছে এই জন্যই আমরা আসছি আর কি এখানে মাছ পাওয়া যায় প্রচন্ড আগে একবার আসছিলাম এক বছর আগে আরো তখন পাইছিলাম কি কি মাছ পেয়েছিলেন তখন পাইছিলাম আপনার রুই পাইছিলাম এবারে কালী বাউস এবারে শেরবুটি যে ডাইরেক্ট শেরবুটি এবারে গইন্যা মির্কা এগুলি পাইছিলাম আর কি মোটামুটি অনেক মাছ মোটামুটি পাইছিলাম শুনতে তো পাচ্ছেন ওনারা কাছে এবার অনেক মাছ মারছে এখান থেকে এবার আসছে আজকে প্রথম এবার প্রথম আসছে আর কি আমরা ওনাদের কথা শুনে আজকে প্রথম আসলাম তো লাইনে থাকেন দেখি আপনাদের আপডেট কিছু দেখাতে পারি কিনা ধন্যবাদ স্যার আমরা আসছিলাম এই যে মেঘনা নদীতে আজকে সারাটা দিনে আমাদের উপরে বৃষ্টি দিয়ে গেল বৃষ্টির কারণে আমরা খুব একটা মাছ মারতে পারিনি এই হলো আমাদের ইসলাম ভাই নদীর শিকারি আজ ইসলাম ভাই কি পেলেন আজকে এই মেঘনা নদীর থেকে জান পাইছে আজকে উনি জান পাইছে ওনার জানের উপরে তো অনেক রিস্ক হয়ে গেছে আর এই হলো ওনার মাছ এই হলো ওনার মাছ এই
দেখতে পাচ্ছেন কালী বাউস। মাশাআল্লাহ অনেকগুলি মাছই পাইছে, কিন্তু যেরকম আশা করে আসছিল ওরকমই হয়নি। আচ্ছা বলু, হ্যাঁ দেখি তোমার মাছগুলি দেখি আজকে। এই হলো আমার মাছ, বেশ ভালো মাছ, ভালো মাছ দেখি। নদীর মাছ, সেই সেই মাছ, মাছের মধ্যে মাছ, বিশাল আকারের একটা চিংড়ি মাছ ধরা পড়েছে। আমি চিংড়িটা আপনাদের আবার উঠে দেখাইতেছি, যেহেতু আমাদের একটা মিষ্টি হয়ে গেছে। পাউডার এলো, পাউডার এলো, পাউডার এলো, আমার একটা গেল, পাউডার এলো, পাউডার ভেঙে গেছে, শেক পাও ভেঙে গেছে, হাতে কামড় দিয়ে, হাতে কামড় দিয়ে পাও ভেঙে গেছে। সাবধান, সাব ধর, ভালো করে ধর, আবার ছিটে পড়ে যায়। এই হলো নদীর চিংড়ি। কি চিংড়ি এটা? এটা হলো দেশি চিংড়ি, দেশি গলদা, দেশি চিংড়ি, ভেজাল ছাড়া, ভেজাল মুক্ত মেঘনাথ চিংড়ি। বর্শিতে খেয়ে ফেলছে মাছটা, বর্শিতে ধরা খেয়েছে আজকে। এটাই আজকের আমার জন্য, এই যে দেখতে পাচ্ছেন এই চিংড়িটা, সুযোগ পেলেই কাজ কাজ দিয়ে দেয়, কাজ দিয়ে দেয়। এই হলো চিংড়ি, এই হলো আমাদের। কি বড় চোখ, তাকায় রয়েছে কিভাবে চিংড়িটা, কিন্তু এখনো জীবিত। হুম, আমি ছেড়ে দিলে এই যে আমার এই চিংড়ি দেখ, বেশ কয়েকবার হাতের ভিতরে কামড় দিছে, দেখতে তো পাচ্ছেন। আচ্ছা আর কি মাছ দেখি? ঠ্যাংটা ভেঙে গেছে, দুইটা ঠ্যাং ছিল, কালী বাউ, সরপুটি, গইনা মাছ, এই যার একটা ঠ্যাং ভেঙে গেছে। এই হলো বুলুর মাছ, যাক খালি যাই নাই, এটাই হলো বড় কথা, যা পাইছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো সারাদিন তো বৃষ্টি গেল, এখানে বৃষ্টি, বৃষ্টি ওই ঢেউর কারণে, ঢেউ আর যে বাতাস ছিল, জানে আল্লাহ ফিরে আনছে এটি অনেক কিছু। এইভাবে আসলে বর্শি বাওয়া হয় না, যারাই বর্শি পাইছে, এত পরিমাণ ঢেউ থাকলে নৌকা আসলে দুলে, তো দোলার কারণে আমরা কোনো দিকে সুবিধা করতে পারিনি। ঠিক আছে, আমরা আবার আসার চিন্তা ভাবনা আছে আরো পরে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।